এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা অপারেশন জ্যাকপট। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব বিশ্বাস। সরকারি উদ্যোগে 21 কোটি টাকা বাজেটের সিনেমা শুটিং শুরু হয়েছে গেল 29শে ডিসেম্বর। আর এই সিনেমাতেই 1971 সালের ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেলের দায়িত্বে থাকা অঙ্কার সিং কালকাটের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানির মেজর লুকের ছবিও প্রকাশ পেয়েছে। আর নিজের এই চরিত্রটি সাবলীলভাবে ফুটিয়ে তুলতে সব প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ওমর সানি লিখেছেন, 1971 সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট। আর এই সিনেমাতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন অঙ্কার সিং কালকাট, তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই সিনেমার প্রযোজক এবং পরিচালককে। সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের 9 সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। 1971 সালের 15ই আগস্ট রাত 12টার পর অর্থাৎ 16ই আগস্ট প্রথম প্রহরে অপারেশন জ্যাকপট নামের অভিযানে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরো কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা 26টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সেই অভিযানের সোনালী সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে সিনেমাটিতে। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকার্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।